পুত্রকে পুজো মণ্ডপে পৌঁছে দিন নিখোঁজ হয়ে যায় মা ঘটনা থানা থানাধীন সুভাষ কলোনি এলাকায় নিখোঁজ ওই গৃহবধূর নাম রিঙ্কুদে এবার নিজের স্ত্রীকে খুঁজে পেতে সংবাদ মাধ্যমে দ্বারস্থ হয় ওই নিখোঁজ গৃহবধূর স্বামী এ বিষয়ে ওই গৃহবধূর স্বামী জানান গত পঁচিশে অক্টোবর ছেলেকে পার্শ্ববর্তী একটি ঠাকুরের আশ্রমে নিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়ে ছেলেকে সেখানে দাঁড় করিয়ে রেখে সেখান থেকেই চলে যান ওই গৃহবধূ অনেকটা সময় কেটে গেলেও যখন ওই গৃহবধূ ফিরে আসেনি তখন ওই গৃহবধূ ছেলে আশপাশের মানুষকে জিজ্ঞাসা করতে থাকে তার মায়ের কথা পরবর্তী সময়ে এই খবর পেয়ে ওই গৃহবধূর স্বামী তথা ওই ছেলেটির পিতা ওই আশ্রমে গিয়ে খোঁজাখুঁজি করেও স্ত্রীর সন্ধান না পাওয়ায় থানায় একটি মামলা দায়ের করে

নিখোঁজ হওয়ার দিন ওই গৃহবধূ ঘর থেকে বেশ কিছু স্বর্ণালঙ্কার এবং নগদ অর্থ নিয়ে গিয়েছিল বলে পরবর্তী সময়ে জানেন ওই গৃহবধূ স্বামী বিউরো রিপোর্ট আর নিউজ